ওসমানি সালতানাত হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম। কিন্তু তার পূর্বে যখন সেলজুক সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সালতানাত, তখন একজন মহিলা ক্ষমতা গ্রহণের সাহস করেছিলেন। সেই মহিলা পর্দার আড়ালে বসে একাধারে এশিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্তে সৈন্য প্রেরণ থেকে শুরু করে বুদ্ধিমান বিচারক গভর্নরকে ছুড়ে ফেলে খলিফাকে চিঠি লিখতেন এবং আলামতের প্রধানকে দূত প্রেরণ করতেন। দর্শক, সেই মহিলার নাম হলো তেরকেন হাতুন। ইতিহাসে তেরকেন হাতুন একজন কুচক্রী মহিলার নাম, যিনি সেলিয়া হাতুন নামেও পরিচিত ছিলেন। তেরকেন ছিল তার উপাধি, যার অর্থ হলো শাসক কর্তৃপক্ষ। ধর্মে তিনি একজন মুসলিম হলেও প্রাসাদে বসে চক্রান্ত করতে ভালোই পারদর্শী ছিলেন এই তেরকেন উর্ফে সেলিয়া হাতুন। রাজনীতিতেও ভালো অভিজ্ঞতা থাকার ফলে তিনি সেলজুক সাম্রাজ্যের একজন শাসক হতে পেরেছিলেন। দর্শক, এই জঘন্য মহিলা বাস্তবে কেমন ছিলেন তার সামান্য দৃষ্টান্ত উইয়ানিশ বুয়ুক সেলজুকলু নামক তুর্কি টিভি সিরিজটিতে দৃশ্যায়িত করা হয়েছে। মানুষ এখন জানতে চায় তেরকেন হাতুন আসলেই কোনো কুচক্রী মহিলা ছিলেন কিনা, আর তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে স্টোরি অফ হিস্টোরির আরও একটি রোস্টিং ভিডিওতে। এখন থেকে আমিও একজন রোস্টার। তাই হোক, চলুন নতুন পৃষ্ঠায় লাফ দেওয়া যাক। ঠিক আছে, ঠিক আছে। তামঘাজ খান ইব্রাহিমের মেয়ে তেরকেন হাতুন, তার বাবা সেলজুক সাম্রাজ্যের একটি অঞ্চলের প্রধান ছিলেন। 1065 সালে মাত্র 12 বছর বয়সে সুলতান আল্প আরসালানের ছেলে মেলিক শাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তেরকেন হাতুন। তেরকেন হাতুন 4 সন্তানের জননী ছিলেন, 3 ছেলে ও 1 মেয়ে। তেরকেন হাতুনের প্রথম পুত্র দাউদ তার বাবার খুবই প্রিয় সন্তান ছিল, কিন্তু আকস্মিক 1082 সালে তার মৃত্যু হয়। এর পরের সন্তান আবু সুজা তাকে সুলতান মেলিক শাহের উত্তরাধিকার ঘোষণা করাতে তেরকেন হাতুন মরিয়া হয়ে পড়ে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তেরকেন হাতুন সফলভাবে তাকে উত্তরাধিকার ঘোষণা করাতে পেরেছিলেন, কিন্তু আফসোস, আবু সুজা মাত্র 6 বছর বয়সে মৃত্যুবরণ করে। তেরকেন হাতুন আবারও পুত্র সন্তান জন্ম দেয়, যার নাম মাহমুদ। ছোট্ট এই কোমলমতি শিশুকে নিয়েও আবারও ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তেরকেন হাতুন। এদিকে নিজামুল মুলকের অনুরোধে সুলতান মেলিক শাহ জোবাইদা হাতুনের সন্তান বারকিয়ারককে উত্তরাধিকার ঘোষণা করে দেন। এ কারণেই নিজামুল মুলকের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তেরকেন হাতুন। তেরকেন হাতুন তার সন্তানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অনেক পূর্বেই সর্বপ্রথম তার শাশুড়ি অর্থাৎ মেলিক শাহের মা ও সুলতান আল্প আরসালানের স্ত্রীকে বিষ প্রয়োগ করে তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় শুধুমাত্র ক্ষমতার লোভে। আর এখান থেকেই মূলত শুরু হয়েছিল তেরকেন হাতুনের ক্ষমতা দখলের লড়াই। তার এই দীর্ঘ পথে তার দলে ভেড়ান তাজুল মুলকে। গোপনে এক বিশাল সেনাবাহিনী তৈরি করে এ দুজন। এক তুর্কি সোর্স থেকে জানা যায় সেই সেনাবাহিনীতে মোট 12,000-এর এক বিশাল সৈন্যদল ছিল। তারা হাসান সাব্বার মতো জঘন্য লোকের সাথে হাত মিলিয়ে একের পর এক চক্রান্ত করে যেতেই থাকে। দর্শক, হাসান সাব্বা কিন্তু পরবর্তীতে রাষ্ট্রদূত নির্বাচিত হয়েছিল। এরিফাকে তেরকেন হাতুন তার মেয়ে মাহমেলিক হাতুনকে বাগদাদের খলিফা আল মুক্তাদিরের সাথে বিয়ে দিয়ে দেয়, আর এভাবেই সে বাগদাদেও প্রভাব বিস্তারে সুযোগ পায়। যাই হোক, এরপর সুলতান মেলিক শাহ ও তার সেনাপতি নিজামুল মুলকের মৃত্যুর পর যথাক্রমে উত্তরাধিকার সূত্রে মসনদে বসেন জোবাইদা হাতুনের ছেলে বারকিয়ারক। মেলিক শাহের মৃত্যুর মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য অর্থাৎ সেলজুক সাম্রাজ্য অভ্যন্তরীণ কোন্দলে লেগে পড়ে, শুরু হয়ে যায় বিদ্রোহ। আর নিশ্চয়ই আপনাদের এটা বোঝার বাকি নেই যে এই বিদ্রোহের পিছনে মূলত কাদের হাত ছিল। দর্শক, এখানেই থেমে থাকেনি তেরকেন হাতুন। যখন সাম্রাজ্য অভ্যন্তরীণ সমস্যা ও বিদ্রোহে জর্জরিত, তখন অন্যদিকে তেরকেন হাতুন তার ছোট ছেলে মাহমুদকে সিংহাসনে বসানোর দৃঢ় প্রতিজ্ঞা করে রেখেছিল। তার এই ধরনের নোংরা কাজ লক্ষ্য করে তখনকার প্রখ্যাত ইমাম গাজালি রহিমাহুল্লাহ অবস্থা বিবেচনা করে তিনি মাহমুদকে সিংহাসনের অযোগ্য বলে ফতোয়া দিয়ে দেন। কারণ হিসেবে তিনি মাহমুদের পর্যাপ্ত বয়স ও মেলিক শাহের ঘোষণাকে দর্শিয়েছেন। এত কিছু ঘটে যাওয়ার পরও তেরকেন হাতুন ও তাজুল মুলক চলে গেল বাগদাদে। সেখানে গিয়ে খলিফা মুক্তাদিরের মাধ্যমে তার ছেলেকে সুলতান ঘোষণা ও খুতবা পাঠ করান। আর এর ধারাবাহিকতায় এভাবেই ইস্ফাহানে ফিরে এসে খলিফা মুক্তাদিরের সাহায্যে যুদ্ধে নেতৃত্ব দেয় তেরকেন হাতুন। পরবর্তীতে বারকিয়ারককেও গ্রেফতার করে বন্দী করা হয় এবং তার ছেলে মাহমুদকে মসনদে বসানো হয়। এরপর 1094 সালে তেরকেন হাতুনের হঠাৎ মৃত্যু হয়। মায়ের মৃত্যুর এক মাস পরেই সুলতান মাহমুদও মৃত্যুর কোলে ঢলে পড়ে। দর্শক, এতক্ষণ আলোচনার পর এটা অবশ্যই আপনারাই বিবেচনা করার জন্য যথেষ্ট যে তেরকেন হাতুন আসলেই কুচক্রী নারী ছিলেন কিনা, চক্রান্তকারিণী ও ষড়যন্ত্রকারিণী মহিলা ছিলেন কিনা। ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।